চলো ইন্ট্রোডাকশন দাও ট্যাঙ্কটার। হ্যালো ফ্রেন্ড, এটা হচ্ছে আমার, আগে তোমার ইন্ট্রোডাকশন দাও। আচ্ছা, আমার নাম হচ্ছে শুভম রায়, ঠিক আছে। এটা আমি একটা ছোট করে প্রজেক্ট করেছি, আমার মেরিন অ্যাকোরিয়াম। এটা সাইজ হচ্ছে 2 ফুট 15 ইঞ্চি বাই 1.5 ফুট, ঠিক আছে। 6 ইঞ্চি সাম দিয়েছি, আর এটা হচ্ছে 6-6টা চেম্বারের সাম, একটা প্রোটিন স্কিমার, সিনথেটিক তুল্য পাতি জিনিস দিয়েছি আমি, একদম নর্মাল প্রোটিন স্কিমার খালি একটা দিয়েছি, একটা সিনথেটিক তুল্য, আর এইটা হচ্ছে হচ্ছে আমার ডেড র, আর আছে সিরামিক, ঠিক আছে। আর এইটাতে আছে অল্প কিছু স্পঞ্জ, ওকে, কালো স্পঞ্জ দিয়েছি জাস্ট। আর এইখানটায় আমি একদম ফাঁকা রেখেছি রিফিউজিয়াম সেক্টরের জন্য। এখনো হচ্ছে আমার সাইক্লিং প্রসেসে চলছে। এটা হচ্ছে আমার রিটার্ন চেম্বার, এইখান দিয়ে জলটা আসছে। ইনলেট হচ্ছে এইটা দিয়ে, এই যে এই যে জালি মতন অংশটা আছে 3 ইঞ্চি, এখান দিয়ে জলটা যাচ্ছে, এই যে এখান দিয়ে জলটা পাস হচ্ছে আর গিয়ে যাচ্ছে ডাইরেক্ট সাম্পে। সাম সেক্টরের পর বিভিন্ন রকম চেম্বারে আপ ডাউনের পর যাচ্ছে আবার রিটার্ন চেম্বারে, তারপর ওখান থেকে আবার মেনটেন। তো এরকম করলে সবাই করতে পারবে এরকম ট্যাঙ্ক আশা করছি, এরকম এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট করছি, তো এরকম অনেকেই সবাই করতে পারে। এরকম ট্যাঙ্ক বাইরে একটা ছোট করে করলে, এটা করতে এরকম খরচা হয়েছে তোমার অ্যাপ্রক্স? আমি খরচাটার কথা এখন বলবো না, তবে দাও অ্যারাউন্ড 5,000-এর উপর, 10,000-এর নিচে এইটুকুনি খালি বলে রাখ, তাহলে বুঝতে পারলে বন্ধুরা অনেক চিপ। সাবস্ট্রেট দিয়েছি আমি, সাবস্ট্রেট দিয়েছি ডেড রক, এই সরি ডেড স্যান্ড, ডেড স্যান্ড এটা হচ্ছে ডেড রক, ডেড কোরাল, সব কিছু ডেড দিয়ে করেছি। এবার আমরা যাবো পাশের ট্যাঙ্কে, সেটা একটা চিকলেট ট্যাঙ্ক। এখানে কি সেট আপ করেছো একটু বলো? এটা হচ্ছে আমার ড্যামাসনি সেট আপ। আচ্ছা, এই ট্যাঙ্কগুলো কি তুমি সব নিজে বানিয়েছো? হ্যাঁ, টোটালি এখানে যা কিছুই দেখছেন টোটালি আমার নিজের হাতে বানানো। এই ট্যাঙ্কটা বানিয়েছি 6-7 গ্লাসে, আর 3 ফুট 1.5 ফুট বাই 1.5 ফুট, ঠিক আছে। আর পুরোই ফ্রেশ ওয়াটার, এটা একদম ফ্রেশ ওয়াটার সেট আপ। এখানে দেখতেই পাচ্ছেন ড্যামাসনের একটা পুরো ছাঁক আছে আমার কাছে আপাতত, ওরা ভয় পাচ্ছে তাই লুকিয়ে আছে, ভয় ভয় আছে, লাইট ফাইট জ্বালানো হয়েছে, আর নতুন তো মাঝে মাঝে ছোট লুকিয়ে আছে। ওইলে একটা পাওয়ার ফিল্টার দিয়ে রেখে দিয়েছি, সপ্তাহে দুবার জল চেঞ্জ। এইগুলো কি, এই সাবস্ট্রেটটা আমরা কি দেখছি? এই সাবস্ট্রেটটা হচ্ছে কোরাল ক্রাস্ট বলে, ক্রাস্ট কোরাল, ক্রাস্ট কোরাল, কোরাল ক্রাস্ট বলে। এটা হচ্ছে পিএইচ মেইনটেনেন্স জন্য খুব ভালো জিনিস, প্লাস ফিল্টারও ভালো হয়। আমরা এটাও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা রিফিউজিয়াম ট্যাঙ্ক বলতে পারেন, কোয়ারেন্টিন হচ্ছে, নতুন মাছ আনা হয়েছে তাই কোয়ারেন্টিন হচ্ছে, শার্পেডেডটা ভর্তি। আর এখানে একটা ব্লু এঞ্জেল রাখা হয়েছে, কত অবস্থা, মারপিট মারপিট করে অবস্থা খারাপ এই মাছটা, তাই রাখা হয়েছে এখানে আপাতত যাতে কোনো রোগ না হয় মেন ট্যাঙ্কে। আর চলো তোমার গোলাপ ট্যাঙ্ক দেখি, এই যাচ্ছি আমরা। এই এখানে পাখির খাঁচাও দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন পাখিটাকে দেখুন, পাখিটার নাম কি? নাম কি এদের দুটো? এই হচ্ছে আমাদের সাউথ আমেরিকান ট্যাঙ্ক, সাউথ আফ্রিকান সরি, ট্রফিয়াস ইকোলা। কি কি মাছ আছে একটু পরিচয় করে দাও? টাঙ্গানিকান সেট আপ এটা কমপ্লিটলি, ঠিক আছে। তো আমি দেখেছি কটা ইকোলা, ট্রফিয়াস ইকোলা, ট্রফিয়াস ইকোলা আছে, ব্লু ডলফিন আছে, ফ্রন্টোসা আছে। ফ্রন্টোসা দেখতে পাচ্ছেন কি সুন্দর, কত যত্নে রেখেছে।
এই ট্যাঙ্কটা কি তোমার নিজের বানানো? না, এই ট্যাঙ্কটা আমি এত বড় ট্যাঙ্কটা আমি নিজে বানাইনি, এটা আমার দাদা একটু হেল্প করেছে বানাতে। এটা এর সাইজটা হচ্ছে, এইটাকে এইখানে কেন রেখেছো? হ্যাঁ, এইটা হচ্ছে নতুন মাছ, আমি যখনই আনি একটু দুদিনে করে এরকম ভরে রাখি একটা, কারণ নতুন অ্যাকোরিয়ামে ছাড়লেই দেখেছি সবাই একে অ্যাটাক করে, ওই জন্য দুদিন একে এরকম ছেড়ে রেখেছি, তারপরে আবার ট্যাঙ্কে অ্যাড করবো। তো এরকম রাখতে এর অসুবিধা হয় না? হ্যাঁ, একটু এর অসুবিধা হয়, কিন্তু এ ভালো থাকে, খুব একটা অসুবিধা হয় না, একে খুলেই ঢাকনা খুলেই খেতে দিই। আচ্ছা, এই এই মাছটার নাম? এই মাছটার নাম হচ্ছে ফায়ার ফক্স, এই যে ফায়ার ফক্স ওইসিরি একটা ভ্যারাইটি। সব আমাকে দেখে লুকিয়ে পড়ছে। আচ্ছা, এইটাও ইকোলা অরেঞ্জটা? অরেঞ্জ ব্যান্ড বলে শুনেছি, প্রপার নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। ইকোলারই কোনো একটা স্পিসিস, একটা স্পিসিস। ওকে, আর আমরা নেক্সট টাইম যাব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার সব থেকে পুরনো ট্যাঙ্ক, ক্লাস থ্রি তে কিনেছিলাম এটা। ক্লাস থ্রি, তার মানে মোটামুটি 10-11 বছর পুরনো, আরো বেশি, 9 বছর দেখতে পাচ্ছেন? না, 10 বছর পুরনো, ঠিকই বলেছেন। নাম লুচে, লুচের একটা ঝাঁক, এটা গ্যাং, এটা গ্যাং, গ্যাং ব্যাং করছে সবসময়, গ্যাং ব্যাং করছে সত্যি। এটা হচ্ছে ব্লু অ্যাঞ্জেলস, সত্যি অসাধারণ দেখতে। এটা হচ্ছে লিলি, লিলি এক টাইপের গৌরাম স্পিসিস, ডোয়ার্ফ গৌরাম। এদিকে দেখতে পাচ্ছেন ক্ল্যাম্প, কিন্তু জানি না মৃত না জীবিত, দেখবে মৃত না জীবিত। আচ্ছা, দেখাবে আমাদের মৃত না জীবিত, চলো দেখা যাক। জল বেরোচ্ছে না কেন গো? আস্তে তো করি, জ্যান্তই আছে, দেখে আমি জল পরিষ্কারের জন্য রেখেছি। এই দেখ, হিসি করে দিচ্ছে, এদের জাস্ট রাখা সামান্য জল পরিষ্কারের জন্য, ফিল্টার করার জন্য রাখা হয়েছে, ন্যাচারাল ফিল্টার, ন্যাচারাল ফিল্টার। মুক্ত তোলার প্ল্যান আছে নাকি? হ্যাঁ, মুক্ত তোলার প্ল্যান আছে নাকি? দেখা যাক কি হয়। এই লাইটিং সেটআপস কত সুন্দর বানিয়েছে, সব নিজে হাতে বানিয়েছে এগুলো। এমআইওয়াই ব্র্যান্ডকে এরা তুলে ধরছে যে মেক ইট ইউর সেলফ, সব কিছু নিজে বানানো যায়। রাইট, মেক ইট ইউর সেলফ, সব কিছু নিজের হাতে বানানো যায়। আজকে এতটুকুই থাকুক, আবার দেখা হবে। টিল দেন, বাই বাই, টাটা।